আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك وفي رواية بعدك قال قل آمنت بالله ثم استقم رواه مسلم جبوتي وحمد سانا بشو جهان المالك بشو سرشت الله رب العالمين الجنة جنه اسكر جمع دين كتبير سرشت تمستان مسجد يا مدر كي قطر تهار شجوك دان كوريتن সকলের সেই রব্বুল আলামিনের বারগাহে আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা ফুসিলাতের তিনটি আয়াত আজকের খুতবায় তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতটির আলোকে আমরা ইস্তেকামাত আলা দ্বীন, অর্থাৎ দ্বীনের উপরে অবিচল থাকা, এই প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরই দৃঢ় থাকে, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে তারা ঠিক থাকে, দৃঢ় থাকে। তারপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
ওই ব্যক্তির উপরে বা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়েও না। ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ বলছেন আমরাই হচ্ছে তোমাদের জন্য ইহকালীন জীবনে এবং পরকালে তোমাদের অভিভাবক। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর সেখানে অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে যেটা তোমাদের মন চায়। ওয়া লাকুম ফিহা মা তাদাউন, আর রয়েছে যেটা তোমরা দাবি করো। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে আপ্যায়ন ক্ষমাশীল দয়াবান আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ শুনিয়ে দিয়েছেন জান্নাতের, কিন্তু শর্ত রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দুটি শব্দ মাত্র, কিন্তু এই দুটি শব্দের মধ্যে অনেক কর্ম নিহিত আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এইটুকু কিন্তু সহজ, এইটুকু বলাটা খুব সহজ, কিন্তু এর পরের যে কথাটা সেটা হচ্ছে কঠিন। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তোমাকে ঠিক থাকতে হবে। এই জন্যই ঈমানের সংজ্ঞা তিনটা শব্দের তিনটা কাজ একত্রিত হলে ঈমান হয়, একত্রিত হলে মুমেন হয়। আল ঈমানু ওয়াত তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান ইয়াযীদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যা আল ঈমানু ওয়াল আসল ওয়াল আমালু ওয়াল ফারা, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে ঈমান, যেটা আনুগত্যে বৃদ্ধি পায় এবং গুনাহে হ্রাস পায়। ঈমান বাড়ে এবং কমে। আল ঈমানু ওয়াল আসল ওয়াল আমালু ওয়াল ফারা, ঈমানটা হচ্ছে মূল আর কর্মটা আমলটা হচ্ছে তার শাখা। এখানে গিয়ে তিনটা দল হয়েছে ঈমানের সংজ্ঞায়, তিনটা দল, একটা হচ্ছে খারেজিদের ঈমান, একটা হচ্ছে মুরজিয়াদের ঈমান, আর একটা হচ্ছে আহলে হাদিসের ঈমান। খারেজিদের ঈমান হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি, কর্ম, তিনটা হচ্ছে মূল। খারেজিদের দৃষ্টিতে ঈমান, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্ম, এই তিনটা, তিনটাকে তারা মূল ধরে নিয়েছে। এই জন্য তাদের দৃষ্টিতে কবিরা গুনাহকারী ব্যক্তি হচ্ছে কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী। তাদের রক্ত হালাল, তাদেরকে হত্যা করা জায়েজ, এটা হচ্ছে চরমপন্থীদের আকীদা। যুগে যুগে যারা চরমপন্থী, এই আকীদা হচ্ছে তাদের। আর মুরজিয়া যারা, এদের আকীদা হচ্ছে তার ঠিক উল্টা। এদের মতে হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতি হচ্ছে মূল। ইমাম বলতে বিশ্বাস, স্বীকৃতি দুটাকেই বোঝায়, কর্মের কোনো প্রয়োজন নেই। কর্ম আমল ইমানের কোনো শাখা না। এই জন্য তাদের দৃষ্টিতে কবিরা গুনাহ করলো এই লোকটা হচ্ছে পূর্ণ মুমিন। এটা মুরজিয়াদের হচ্ছে বিশ্বাস হচ্ছে যারা কবিরা গুনাহ করবে তারা পূর্ণ মুমিন, আর উল্টো হচ্ছে খারেজি যারা কবিরা গুনাহ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের হত্যা করা জায়েজ। দুইটা ঠিক একটার একটা উল্টো হয়ে গেল। এই দুই চরমপন্থী এবং শৈথিল্যবাদী দলের মধ্যবর্তী ঈমান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঈমান তথা আহলে হাদিসের ঈমান। সেটা কি? সেটা হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতি হচ্ছে মূল, কর্ম হচ্ছে শাখা, যেটা সঙ্গে বলা হলো মানে ইয়াযীদু বিত তাআ, যেটা আনুগত্যে বৃদ্ধি পায় এবং গুনাহে যেটা কমে যায়, হ্রাস পায়। আহলে হাদিসের মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলুল হাদিসের মতে, যারা কবিরা গুনাহ করবে তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, তবে তারা পূর্ণ মুমিন নয়, তারা আবার কাফেরও নয়। তারা কি? তারা হচ্ছে ফাসেক। তারা পূর্ণ মুমিন নয়, তারা কাফেরও নয়, তারা হচ্ছে ফাসেক। তাদেরকে একবার চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না। তাদের শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একসময় জান্নাতে দিবেন, এ কথা হাদিসে আছে। তো এই জন্য ইমানটা আগে আমাদের বুঝতে হবে। ইমান যদি বুঝে যদি ইমান না আনে, শুধু মুখে স্বীকৃতি করলাম, দিলাম আল্লাহর প্রতি ইমান আনলাম, কিন্তু সেই ইমান অনুযায়ী কোনো কর্ম আমরা করলাম না, তাহলে ওই ইমানের কোনো দাম হবে না, ওই ইমানের কোনো
ফায়দা নেই। যে ইমান আবু জাহালদেরও ছিল, যে ইমান এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বহু অমুসলিমরাও কিন্তু এই ইমান জানে, ইমানের সংখ্যা ভালো করে জানে এবং তারা আল্লাহতে বিশ্বাসও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনাল্লাহ। সূরা লোকমানের মধ্যে আছে, আল্লাহ নবীকে বললেন, হে নবী মুহাম্মদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কাফের তো বিশ্বাস হয়েছে আল্লাহর প্রতি, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ রুজি দেন, এই বিশ্বাস তাদের আছে, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, এই বিশ্বাস তাদের আছে। কিন্তু আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর নির্দেশ মতো চলতে হবে, এইখানে গিয়ে তাদের বিশ্বাস নেই। তারা আল্লাহকে অর্থাৎ তাওহিদে ইবাদত বা তাওহিদে উলুহিয়াতে গিয়ে তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, এই জন্য তারা হচ্ছে কাফের, আমরা হচ্ছে মুসলমান। তো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুসংবাদ দিলেন, আর সহজে যদি এইটুকু বুঝে নেয় যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে যে আল্লাহ আমাদের রব আল্লাহ, তাহলে কি ফেরেশতা চলে আসবে? জি না। সুম্মা ইসতাকামু, যারা এই কথার উপরে দৃঢ় থাকবে। এই আয়াতের সমর্থনে সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস, যে হাদিসটি আমি একটু আগে বললাম, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, রাবি হচ্ছেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কুল লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বাদাকা। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কথা বলুন যে বিষয়ে আমি আর কাউকে কোনো জিজ্ঞেস করবো না, প্রশ্ন করবো না, আপনার পরে অথবা আপনাকে ব্যতীত কাউকে আমি জিজ্ঞেস করব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এই কথার উপরে তুমি দৃঢ় থাকো। একটিমাত্র বাক্য বললেন, আয়াতে যা বলা হয়েছে হাদিসও তাই, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এই কথার উপরে তুমি ঠিক থাকো। ঠিক আরেকটি হাদিসে তিনি একই রাবি থেকে, সেখানে তিনি বলছেন, এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটি, তিনি বলছেন যে হাদাসানি বি আমরিন আতাসিমু বিহি। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাসানি বি আমরিন, আপনি আমাকে এমন বিষয়ে বলুন, আতাসিমু বিহি, যেটা আমি খুব মজবুত করে ধরে রাখবো, আঁকড়ে ধরে থাকবো। তখন তিনি বললেন, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে তুমি ঠিক থাকো। এখানে গিয়ে তিনি আরেকটু আরেকটা প্রশ্ন বেশি করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আকবারু মা তাখাফু আলাইয়া। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ব্যাপারে কোন বিষয়টাকে বেশি ভয় করেন? মা আকবারু মা তাখাফু আলাইয়া, আমার সম্পর্কে, আমার বিষয়ে কোন বস্তুটাকে, কোন বিষয়টাকে আপনি বেশি ভয় করেন? তখন রাবি বলছেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলিসানি নাফসিহি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জিহ্বাটাকে টেনে ধরলেন, এইভাবে জিহ্বা টেনে ধরলেন, আল্লাহ নবী নিজের জিহ্বা টেনে ধরে বললেন, হাদা, এটাকে আমি বেশি ভয় করি। তার মানে মুখ, জিহ্বা, জবান। যখন রাবি জিজ্ঞেস করলেন যে কোন বিষয়টাকে আপনি আমার জন্য বেশি ভয়ঙ্কর মনে করছেন, তখন আল্লাহ নবী নিজের জিহ্বাকে টেনে ধরে রাবিকে বলছেন যে দেখো, তোমার জন্য আমি এই জিনিসটাকে বেশি ভয় করি, অর্থাৎ তোমার জিহ্বা। কারণ জবান দিয়ে মানুষ মানুষকে কষ্ট দেয়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য সকল মুসলমান নিরাপদ থাকে। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। দুর্ভাগ্য, আমরা আমাদের জবান দিয়ে মানুষকে বেশি কষ্ট দেই, আমাদের হাত দিয়ে মানুষকে বেশি কষ্ট দেই, এই দুইটি অঙ্গের দ্বারা বেশি কষ্ট দেওয়া হয় বলেই প্রকৃত মুসলমান হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিলেন, যার জবান এবং হাত নিরাপদ থাকে, হাত থেকে অন্যরা নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। সম্মানিত মুসলিমবৃন্দ, ইস্তেকামাত করতে হবে দিনের উপরে। ইস্তেকামাত অর্থ হচ্ছে দৃঢ়তা, স্থিরতা, অর্থাৎ এখলাসের সাথে আল্লাহর বিধানের উপরে নিজেকে টিকিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর আল্লাহর যে পথ, আল্লাহর যে রাস্তা, এখানে মুস্তাকিম, ইস্তেকামত মানে মুস্তাকিম, থেকে সিরাতে মুস্তাকিম যেটা, যেমন অন্য আয়াতে সূরা আলে ইমরান 153 নম্বর আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে আসছে, তিনি একদিন একদিন সাহাবিদের সামনে একটা লম্বা দাগ টানলেন এবং তার ডানে বামে খাত্তা খুদুদান আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খুদুদান আন শিমালিহি, ওই লম্বা দাগটার ডানেও কয়েকটি দাগ দিলেন, বামেও কয়েকটি দাগ দিলেন। দেওয়ার পরে তিনি কোরআন মজিদের এই আয়াতটি, মাঝখানের যে রেখাটি আছে, সুজা যে দাগটি আছে, এই দাগের মধ্যে আঙ্গুল রেখে তিনি আয়াতটি পড়লেন, যে আয়াতটি সূরা আনামের 153 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ। তিনি আঙ্গুল নির্দেশ করে বলছেন এটাই হচ্ছে আমার সরল পথ, সিরাতে মুস্তাকিম, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ, তোমরা এই পথেরই অনুসরণ করো, وَلَا تَتَّبِعُوا السُّبُلَ, আর ডানে বামের যে পথগুলো রয়েছে এই পথগুলো তোমরা অনুসরণ করবে না, যদি করো فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ, তাহলে ওই পথগুলির অনুসরণ করলে ওই পথগুলো তোমাকে মূল পথ থেকে বিচ্যুত করে দিবে, তোমাকে বিভ্রান্ত করে দিবে, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ, জান্নাতের রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাওয়াতের ক্ষেত্রে আকর্ষণীয় বক্তব্য দিয়েছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবীকে, قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني سبحان الله وما انا من المشركين। আল্লাহ বলছেন হে নবী তুমি জানিয়ে দাও, هذه سبيلي এটাই হচ্ছে আমার রাস্তা, এটাই হচ্ছে আমার পথ। ادعو الى الله আমি ডাকি আল্লাহর দিকে, على بصيره জাগ্রত জ্ঞান সহকারে, দলিল প্রমাণ সহকারে আমি ডাকি, আমি নিজের ইচ্ছামতো কোনো দাওয়াত দেই না, নিজের ইচ্ছামতো কোনো কথা বলি না, আল্লাহ নবীর অনুমতি নাই নিজের ইচ্ছা মতো কথা বলার। ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, নবী বলছেন আমি নিজে থেকে কোনো কথা বলি না, যেটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে অভিভয় সেই কথাটাই আমি তোমাদের সামনে বলি। নবীর সামনে যদি এইরকম সত্য কথা চলে, আপনি আমি কিভাবে ইচ্ছা মতো দাওয়াত দিতে পারি, মন গড়া কথা বলতে পারি, হাদিস বানিয়ে বলতে পারি, দেখেন কত বড় দুঃসাহস আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা, তোমরা আমাকে মারো, কাটো, পিটাও, যত নির্যাতনই করো, আমি রাস্তা থেকে বিচ্যুত হব না। মতের পরিবর্তন হয় কিন্তু পথের কোনো পরিবর্তন হয় না, পথ একটাই, পথ অন্য কারো অনুসারী হয় না, সকলে পথের অনুসারী হয়, পথ পরিবর্তনশীল নয়, মত পরিবর্তনশীল। এই জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ একটাই থাকবে, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের রাস্তা কিন্তু একটাই, নাজাতের রাস্তা কিন্তু একটাই, সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে যে কোন পথে উঠলে আমরা জান্নাতে যেতে পারব। ট্রেন লাইনে তো গাড়ি উঠতে হবে, তারপরে সোজা যাবে, কিন্তু ওঠা পর্যন্ত আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে রাস্তাটা কোথায় আছে। এজন্য ইস্তেকামত করতে হবে আল্লাহর বিধানের উপরে, আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের উপরে, মন গড়া শরীয়তের উপরে যদি ইস্তেকামত করি, দৃঢ় হই, তাহলে এই ইস্তেকামত দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না, ফেরেশতারা এসে সুসংবাদ দিবে না যদি আমাদের রাস্তাটাই ভুল হয়ে যায়। ইস্তেকামত যদি আমাদের হয়ে যায়, যদি আমার আল্লাহর উপর, আল্লাহর আল্লাহর দিনের উপরে দৃঢ় থাকতে পারি, তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর বিধান মেনে নেই, তখন দুইটা ফায়দা আছে, দুইটা লাভ আছে। এই দুনিয়াতে ফেরেশতারা বন্ধু হয়ে যাবে, দুনিয়াতে ফেরেশতারা বন্ধু হয়ে যাবে, আর ফেরেশতারা যদি কারো বন্ধু হয় তাহলে দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলার অলৌকিক অনেক সাহায্য সহযোগিতা আমরা জানি, দেখে থাকি, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কিভাবে হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে বান্দাকে সাহায্য করেন, আল্লাহ নবীকে সাহায্য করেন নাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা বদর যুদ্ধে সাহায্য করেন নাই, বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করে থাকেন। এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে
কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, দৃঢ় ভরসা, একবারে অন্তর থেকে দৃঢ়তা। যেমন ইসমাইলের মা, ইসমাইলকে যখন ফেলে আসলেন ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার ওই একবারে জনমানবহীন মরুক প্রান্তরে যখন ফেলে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিসসালাম রেখে চলে আসছেন এক মশক পানি আর এক থলে খেজুর খাদ্য হিসেবে দিয়ে তিনি চলে আসছেন। মাহাজেরা পিছি পিছিয়ে আসছেন আর জিজ্ঞেস করছেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন, কারণটা কি? আপনি তো কিছুই বলছেন না, কারণ কি? কয়েকবার প্রশ্ন করার পর উত্তর না পেয়ে তখন হাজেরা নিজে জিজ্ঞেস করলেন যে তাহলে কি আপনি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম ইঙ্গিতে বললেন হ্যাঁ আল্লাহর নির্দেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। সাথে সাথে হাজেরার মধ্যে উচ্চারিত হলো ইদাল্লাহ ইউদাইউন আল্লাহ, যদি এটাই হয় আল্লাহর ইচ্ছা তাহলে আল্লাহ কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, দেখেন তাওয়াক্কুল কাকে বলে। দুই তিন দিনের মধ্যে খাবার শেষ হয়ে গেল, পানি শেষ, বাচ্চা খাবে কি? মা যদি খেতে না পায় বাচ্চা খাবে কি? মায়ের দুধ পাবে না, মাও মারা যাবে বাচ্চাও মারা যাবে। বেকুল হয়ে গেলেন হাজেরা, দৌড়াতে শুরু করলেন, একবার সাফা পাহাড়ে ওঠেন, একবার মারোয়াতে ওঠেন, উঠে দূরে দেখেন কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো লোকজন দেখা যায় কিনা, লোক দেখা গেলে হয়তো কিছু খাদ্য পানিও পাওয়া যাবে। এইভাবে মারোয়া এবং সাফা দুই পাহাড়ের মধ্যে সাতবার সাই করলেন, সপ্তমবারে তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে কাছে মাটির বুক চিরে নিচ থেকে পানি বের হচ্ছে। দৌড়ে সেখানে গেলেন, গিয়ে তিনি ইসমাইলকে কোলে তুলে নিলেন, পানি পান করলেন। এর মধ্যেই আবার দূর থেকে আওয়াজ, অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন, জিবরিল আমিন বলছেন লা তাখাফু দাইয়া ফা ইন্নাহু বাইতাল্লাহ ইবনি হাদাল গোলাম ওয়া আবুহু ইন্নাল্লাহ ফা ইন্নাল্লাহ লা ইয়ুদিউ আহলাহু। জিবরিল আমিন বলছেন সহিহ বুখারী হাদিস, জিবরিল আমিন দূর থেকে আওয়াজ দিচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনি জিবরিলকে দেখেন নাই, কি বলছেন? আপনারা ভয় পাবেন না, ফা ইন্নাহা হুনা বাইতাল্লাহ, এখানেই রয়েছে আল্লাহর গৃহ অর্থাৎ বাইতুল্লাহ। ইবনি হাদাল গোলাম ওয়া আবুহু, যেটা নির্মাণ করবে এই গোলাম, এই ছেলে এবং তার পিতা। ফা ইন্নাল্লাহ লা ইয়ুদিউ আহলাহু, আল্লাহ তার গৃহের অধিবাসীদেরকে আল্লাহ ধ্বংস করেন না। বলুন সুবহানাল্লাহ। এরপরের ঘটনা তো জানেন, এই কূপের নামই হলো জমজম কূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত! 4000 বছর আগে যে কূপ সৃষ্টি হয়েছে, ছোট্ট একটি কূপ, 18 ফুট দৈর্ঘ্য, 14 ফুট প্রস্থ, অন্যান্য 5 ফুট গভীর বা তার কিছু বেশি হবে, এই ছোট্ট কূপ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ গ্যালন পানি উত্তোলন হচ্ছে, কিন্তু পানি কম হচ্ছে না, পানির স্বাদ পরিবর্তন হয় না, রং পরিবর্তন হয় না, পোকা ধরে না, শ্যাওলা ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই পানিকে স্বচ্ছ রাখার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন সবগুলো আল্লাহ পানির মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজম ফিহি তুআমুম মিনাত তুমি ওয়া শিফাউম মিনাস সুকুম। পৃথিবীর শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি, ভূপৃষ্ঠের সেরা পানি হচ্ছে জমজমের পানি। এই পানির মধ্যে ফিহি তুআমুম মিনাত তুম, এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য, আর রয়েছে কি? শিফাউম মিনাস সুকুম, রোগ থেকে আরোগ্য। বলুন সুবহানাল্লাহ, দুটি বিষয় আল্লাহ এই পানির মধ্যে দিলেন। একজন মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন, আর কি দরকার? ঔষধের দরকার, সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধের দরকার, প্রতিরোধ ক্ষমতার দরকার, অসুখ বিসুখ যেন না হয় শিফার দরকার। তো ঔষধ আল্লাহ এখানে দিয়েছেন, খাদ্য তিনি এই পানির মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত আমরা পান করছি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন জমজমের পানি নিয়ে, শেষ পর্যন্ত আল্লাহর অলৌকিকত্ব স্বীকার করতে তারা বাধ্য হয়েছেন যে এটা আল্লাহর বিশেষ নিয়ামত। প্রিয় মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত, প্রসঙ্গক্রমে চলে গেলাম। আল্লাহ দেখেন হাজারের ইস্তেকামত কেমন ছিল, তাওয়াক্কুল কেমন ছিল, আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন
ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাহলে আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। একটা লাভ হচ্ছে ফেরেশতারা বন্ধ হয়ে যান, আর একটা লাভ হচ্ছে মৃত্যুর সময় তখন ফেরেশতারা তার নিকটে এসে বলেন আল্লাহ তাহাফু, তুমি ভয় পেও না, তুমি এতদিন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করেছো, তার দিনের উপর টিকে ছিলে, এখন তুমি প্রতিদান পাবে, পুরস্কার পাবে, এখন তোমার প্রতিদানের পালা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই কথা ফেরেশতারা তার মৃত্যুর সময় তার কাছে এসে বলেন। এই আয়াতের সমর্থনে আমরা দুটি হাদিস পেশ করতে পারি এখানে। একটা হাদিস মুসনাদে আহমদে এসেছে সহিহ সনদে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওমান কারিয়া লিকা আল্লাহ কারিয়া আল্লাহু লিকাহু কুল্লা ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাকরাহুল মাউত ক্বালা লাইসা যাকা কারাহিয়াতাল মাউত ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হুদিরা জাআহুল বাশীরু মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা বিমা হুয়া সাইরুন ইলাইহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ব্যক্তি মান আহাব্বাল্লাহ মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ নিজেও তার সাক্ষাৎ পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। অমান কারিয়া লিকা আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর লেখাকে অপছন্দ করেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হোক এটা অপছন্দ করেন, আল্লাহ নিজেও তার সাথে সাক্ষাৎ হোক এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ চান না। তখন আনাস বিন মালিক বললেন, আমরা বললাম হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুনা নাকরাহুল মাউত, আমরা তো প্রত্যেকে মৃত্যুটাকেই অপছন্দ করি। আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটার বিষয়টি তো অনেক পরের, আমরা তো মৃত্যুবরণ করবো এটাই তো আমরা চাই না। তখন আল্লাহ নবী বললেন লাইসা যাকা কারাহিয়াতাল মাউত, আনাস বিষয়টা এমন না, মৃত্যুকে অপছন্দ করার বিষয় আসলে এটা এমনটি বিষয় নয়, আসলে হচ্ছে ইযা কানাল মুমিনু, তিনি বলছেন লাইসা যাকা কারাহিয়াতাল মাউত ওয়ালাকিন্নাল মুমিনু ইযা হুযিরা জাআহুল বাশীরু মিনাল্লাহ, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, তার হায়াত যখন শেষ হয়ে যায়, তখন ফাজাআহুল বাশীরু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমা হুয়া সাইরুন ইলাইহি, তখন তার নিকটে তার সুসংবাদ সহ একজন ফেরেশতা আগে চলে আসে। মৃত্যুর সময় যখন এসে যায়, মালাকুল মওত যখন আসবে, তখন একজন ফেরেশতা তার আগে তার যে ঠিকানা, তার যে সুসংবাদ, এই সংবাদ নিয়ে একজন ফেরেশতা তার নিকটে চলে আসেন, তখন ওই ব্যক্তি ফালাইসা শাইউন আহাব্বু ইলাইহি মিন আই ইয়াকুনা কদ লাকিয়া আল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন ওই ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ ব্যতীত আর কোনো কিছু পছন্দ না, সে চায় কখন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করব, সুবহানাল্লাহ। যখন তিনি জানতে পারেন তার সম্পর্কিত সুসংবাদ মৃত্যুর ঠিক পূর্বক্ষণে, তখন আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির নিকটে ফালাইসা শাইউন আহাব্বু ইলাইহি, তার নিকট কোনো জিনিস প্রিয় হয় না, পছন্দ হয় না, আইয়াকুনা কদ লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর সাথে সাক্ষাৎ হোক এটা ব্যতীত তার কোনো জিনিস ভালো লাগে না। তখন নবী বললেন ফা আহাব্বাল্লাহু লিকাহু, তখন আল্লাহ নিজেও চান যে তার সাথে তার সাক্ষাৎ ঘটুক, বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য? মক্কার মুমিন বান্দাদের জন্য, মুমিন ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ঘটনা এটা, সেও আল্লাহর সাক্ষাৎ কামনা করেন, আল্লাহও তার সাক্ষাৎ কামনা করেন, কিন্তু ওয়া ইন্নাল ফাজিরা ওয়াল কাফিরা, যখন ব্যক্তি কাফের হবে ফাজির হবে একইভাবে তার নিকটে ফেরেশতা আসবে তার মন্দ সংবাদ নিয়ে, দুঃসংবাদ নিয়ে, তার জাহান্নামের খবর নিয়ে, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফাকারিয়া লিকা আল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, সে অপছন্দ করে যে আল্লাহর সঙ্গে আমার দেখা হোক এটা সে কখনো কামনা করে না। আল্লাহ নবী বললেন ফাকারিয়া আল্লাহু লিকাহু, আল্লাহ নিজে তার সাথে সাক্ষাৎ করে গেতে এটা তিনি চান না। আর একটা হাদিস ইবনু মাজাতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মৃত্যুর সময় এসে যায়,
আলমাইতু তাহদুরুল মালায়েকা, প্রত্যেকের মৃত্যুর নিকটে ফেরেশতা চলে আসে, মালাকুল মওত এসে উপস্থিত হয়। যদি লোকটা মুমিন হন তখন কালু ফেরেশতারা বলেন, উখরুজি আইয়াতুন নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদি তাইয়িব, উখরুজি আইয়াতুন নাফসুত তাইয়িবা কানাত ফিল জাসাদি তাইয়িব। ফেরেশতারা এসে তাকে রূহকে ডাকে এইভাবে, উখরুজি বেরিয়ে এসো, আইয়াতুন নাফসুত তাইয়িবা, হে পবিত্র আত্মা তুমি বেরিয়ে এসো, কানাত ফিল জাসাদি তাইয়িব, তুমি ছিলে একটা পবিত্র দেহের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। কার ক্ষেত্রে বলেন? যদি মুমেন হন, মুমেনের জান কবজ করার সময় ফেরেশতা এত সুন্দর করে ডেকে বলেন, উখরুজি আইয়াতুন নাফসুত তাইয়িবা কানাত ফিল জাসাদি তাইয়িব, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে এসো, কানাত ফিল জাসাদি তাইয়িব, তুমি ছিলে একটা পবিত্র দেহের মধ্যে, উখরুজি হামিদাতান, তুমি বের হয়ে আসো প্রশংসার সাথে, ও আবশিরি বিরাউহি ওয়া রাইহান, আর তুমি সুসংবাদ গ্রহণ করো শান্তি এবং সুগন্ধির, ও রব্বি গায়রি গাদবান, ওই প্রতিপালকের সুসংবাদ গ্রহণ করো যিনি রাগান্বিত নন, যিনি ক্রুদ্ধ নন। ফেরেশতা কিভাবে এত সুন্দর করে ডাকেন, সূরাতুল ফাজর খুলেন সেখানে পাবেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে চলো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে চলো। এইভাবে মুমিনের আত্মাকে ডাকা হয়, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার বান্দার মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, তুমি প্রবেশ করো আমার জান্নাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কতই না সুসংবাদ রয়েছে আয়াতগুলোর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার জান কবজ করার জন্য ফেরেশতা এসে বললেন, এইভাবে সুন্দরভাবে তাকে ডাকলেন, উখরুজি হামিদাতান, তুমি প্রশংসার সাথে বের হয়ে এসো, ওয়াবশিরি বিরাউহি ওয়া রাইহানি ওয়া রাব্বি গায়রি গাজবান, সুসংবাদ গ্রহণ করো শান্তি এবং সুগন্ধির, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের ও ওই রবের যিনি তোমার প্রতি ক্রুদ্ধ নন। ফালা ফামা ইয়াজালু ইয়াকুলু হাযালিকা হাত্তা তাখরুজা, এইভাবে কিন্তু বলতেই থাকবেন, বলতেই থাকবেন যতক্ষণ না জানটা বের হবে। মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য ফেরেশতারা এইভাবে তাকে ডাকবেন, হাত্তা তাখরুজা, যতক্ষণ না জানটা বের হবে, যখন বের হবে তখন এই জানটা নিয়ে, রুহটা নিয়ে ফেরেশতা উঠে যাবে আসমানের দিকে, আসমানের দরজার কাছে যাওয়া হবে, তখন ফায়ুফতাহু লাহা, আসমানের দরজা খুলে দেওয়া হবে, ফায়ুকালু, জিজ্ঞেস করা হবে, মান হাজা, কে, কাকে নিয়ে এসেছো, ফায়াকুলুন ফুলান, উত্তর দেওয়া হবে, ফেরেশতা বলবে যে অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক, তখন আসমানের ফেরেশতা তাকে সম্ভাষণ জানাবে, উদখুলি হামিদাতান, তুমি প্রবেশ করো প্রশংসার সাথে, তুমি প্রশংসার সাথে প্রবেশ করো, ওয়াবশিরি বিরাউহি ওয়া রাইহান, আর সুসংবাদ গ্রহণ করো শান্তি এবং সুগন্ধির, ওয়া রাব্বি গায়রি গাজবান, ওই প্রতিপালকের যিনি ক্রুদ্ধ নন, যিনি রাগান্বিত নন। এইভাবে আসমানের ফেরেশতা সম্ভাষণ জানাবে নেককার ব্যক্তির রূহ কবজ করার সময় সেই রূহকে। সামা ইয়াজালু ইয়াকুলু হাত্তা ইয়ুমতা ইলা আস-সামাই, শুধু তাই নয়, আসমানের ফেরেশতা বলতেই থাকবে, এটা চলতে থাকবে বলা, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ুমতা ইলা আস-সামাই, যতক্ষণ আসমানের সীমানা শেষ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাতি ফিহা আল্লাহ আযজা ওয়া জাল্লা, শেষ সীমানা, আসমানের সীমানা শেষ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অর্থাৎ আরশ, ওই পর্যন্ত আসমানের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়াই করতে থাকবে আর সম্ভাষণে জানাতে থাকবে। অতঃপর রূহ রাখার যে স্থান, মুমিন ব্যক্তির রূহের যে জায়গা, লিন, সেখানে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিটি কে হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যিনি বলবেন যে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে দৃঢ় থাকতে পারবেন, আল্লাহর বিধানের উপরে যিনি আপোষহীন থাকবেন,
ওই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ, অন্য ব্যক্তিদের জন্য কিন্তু না। অন্য ব্যক্তিদের জন্য সুসংবাদ নেই, মুমেন মুত্তাকিদের জন্য, দিনের উপরে যারা অবিচল থাকবেন, দৃঢ় থাকবেন, তাদের জন্যই এই কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রাপ্ত বিধান, এই বিধানের উপরে আমাদের অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। নিজেদের মন গড়া আমল করে যদি দৃঢ় থাকে তাহলে চলবে না। আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন কিন্তু লাইনচ্যুত হন নাই, জীবন দিয়েছেন কিন্তু রাস্তা থেকে কখনো বিচ্যুত হন নাই। লম্বা ইতিহাস অনেক ঘটনা আপনারা জানেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জানেন, খাব্বাবের ইতিহাস জানেন, খুবাইবের ইতিহাস জানেন, আম্মার বিন ইয়াসিরের ইতিহাস জানেন। তারা তো জীবন দিয়েছেন, ইস্তিকামাত ছিল তাদের দিনের উপরে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, উমাইয়া বিন খালফের কৃতদাস ছিল বিলাল, বিলাল কৃতদাস, আল্লাহ তাকে কবুল করলেন কিন্তু মনিবকে আল্লাহ কবুল করেন নাই। হাবশি গোলাম দিনের দিন বুঝতে পারলেন, নির্যাতিত হচ্ছেন, মার খাচ্ছেন, কিন্তু দিন থেকে বিচ্যুত হন নাই, শুধু আহাদ আহাদ উচ্চারণ করছেন। আল্লাহ নবী একদিন পাশ দিয়ে যাচ্ছেন, বিলালকে মারা হচ্ছে আর বলা হচ্ছে লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তাকফুর মুহাম্মাদ ওয়া তা'বুদ আল্লাহ তা'আলা উজ্জা। বিলাল তুমি মৃত্যু পর্যন্ত এইভাবে থাকো, আর যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মদের রবকে অস্বীকার করো আর আমাদের লাত উজ্জার ইবাদত করো, তাহলে তোমাকে ছেড়ে দিব। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ বলছেন, নবী তখন বললেন আহাদুন ইয়ুমজিগা, বিলাল ওই আহাদি তোমাকে মুক্তি দিবে। বলো সুবহানাল্লাহ। ফিরে আসলেন আবু বকর সিদ্দিককে বললেন, ইয়া আবু বকর ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ। আবু বকর নিশ্চয় বিলাল আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করছে। আল্লাহ নবী বিলালকে বললেন, আল্লাহ নবী আবু বকরকে বললেন না যে তুমি তাকে মুক্ত করে দাও, শুধুমাত্র বললেন যে বিলাল আল্লাহর পথে নির্যাতিত হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে আর বাকি থাকলো না, তিনি বুঝতে বললেন যে নবী কি চাচ্ছেন। তিনি এবার উমাইয়া বিন খালফের সাথে কথা বললেন এবং বিলালের বিনিময়ে আবু বকর একজন গোলাম ছিল কাফের, নিস্তাস নামক একটি গোলাম, এই গোলামকে তিনি উমাইয়াকে দিয়ে দিলেন, সাথে একটি দামি চাদর এবং 10 উকিয়া স্বর্ণ মুদ্রা দিয়ে বিনিময়ে তিনি বিলালকে মুক্ত করলেন। কি বিলালকে মুক্ত করলেন, তিনি স্বাধীন করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু ওমর ফারুক বলছেন সহিহ বুখারীতে আসছে যে আবু বকর আমাদের নেতা, মুক্ত করেছেন আমাদের নেতাকে। বলুন সুবহানাল্লাহ, দেখেন ইসলামের কি সাম্যের বাণী কথার মধ্যে রয়েছে। বিলাল কিন্তু একজন গোলাম, কিন্তু ওমর ফারুক মন্তব্য করলেন আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর আমাদের নেতা, ও আতাকা সাইয়্যিদানা, তিনি মুক্ত করে দিয়েছেন আমাদের আর এক নেতাকে। বলুন সুবহানাল্লাহ, কত চমৎকার তাদের অনুভূতি ছিল, চিন্তা করেন। আর এই দুনিয়াতে আমরা কত অহংকার করছি, কত ভাগ, কত স্তর আমরা নিজেদের কোন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মর্যাদা মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। তাকওয়ার বাইরে কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। দুনিয়ার সহায় সম্পত্তি, টাকা পয়সা, নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, যা কিছু আছে সব কিছু দুনিয়াতে থাকবে। হালাকান্নি সুলতানিয়া, বামাতে আমল পে, আমল নামা পে, সেদিন দুনিয়ার আত্মগর্বী নেতারা বলবে হালাকান্নি সুলতানিয়া, আজকে আমাদের রাজত্ব সব ধ্বংস হয়ে গেল, ক্ষমতা আমাদের শেষ, এখানে কোনো ক্ষমতা চলবে না। এখানে ক্ষমতা কার? একটি মাত্র ক্ষমতা আল্লাহর, আর ক্ষমতার মানদণ্ড একমাত্র হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। এই জন্য বিলালের মর্যাদা অনেক বেশি। বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম ছিলেন, কিন্তু তার মর্যাদা অনেক বেশি। জান্নাতে বিলাল আল্লাহ নবীর সামনে হাঁটেন নাই, কি দিয়ে অর্জন করেছিলেন? শুধুমাত্র এই তাকওয়া দিয়ে, এর বাইরে অন্য কিছু নয়। ইয়াসির পরিবারকে নির্যাতন করা হচ্ছে, ইয়ামান থেকে মক্কা এসেছেন ইয়াসির পরিবার। আবু জাহালের গোত্রের সাথে তার মৈত্রী সম্পর্ক ছিল, আবু জাহালের নির্দেশে তার গোটা পরিবারকে নির্যাতন করা হচ্ছে বালির মধ্যে ফেলে। এক পর্যায়ে আম্মারকে হত্যা করা হলো, এক পর্যায়ে ইয়াসিরকে হত্যা করা হলো, এবং তার স্ত্রী সুমাইয়া, আবু জাহাল নিজে সুমাইয়ার বৃদ্ধা সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষাবিদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরেও তারা দিন থেকে বিচ্যুত হন নাই, এবার আম্মারকে নির্যাতন করা হচ্ছে,
বিলালের মতো নির্যাতন আম্মার উপরে চলছে, আর বলা হচ্ছে আম্মার তুমি যদি মোহাম্মদকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। নির্যাতনের চোটে টিকতে না পারে আম্মার আল্লাহর নবীকে গালি দিয়ে বসলেন। গালি দেওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। ঈমানের তাড়নায় দৌড়ে তিনি নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নির্যাতন করা হচ্ছিল, আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল আপনাকে গালি দেওয়ার জন্য। হে আল্লাহর নবী আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি, আমার উপায় কি? আল্লাহর নবী আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাইফা তাজিদু কালবাক, হে আম্মার যখন তুমি আমাকে গালি দিয়েছিলে তখন তোমার অন্তরটা কিরকম ছিল? আল্লাহু আকবার। তখন তিনি বলছেন মুতমাইন্নাম বিল ঈমান, হে আল্লাহর নবী আমার অন্তরটা ঈমানের উপরে দৃঢ় ছিল। সুবহানাল্লাহ। তিনি বললেন হে আল্লাহর নবী আমি মুখ দিয়ে গালি দিয়েছি বটে, মুতমাইন্নাম বিল ঈমান, আমার অন্তরটা ঈমানের উপরে দৃঢ় ছিল, এক চুল পরিমাণ ঈমান থেকে আমি বিচ্যুত হই নাই। তখন নবী বললেন ফাইন আদু ফাউদ, আমার কোনো সমস্যা নেই, ওরা যদি আবার গালি দিতে বলে তো আবার গালি দাও, এই গালিতে কোনো আসা যায় না, তোমার অন্তর ঠিক আছে। তার পরক্ষণে আয়াত নাযিল হয়ে গেল সূরা নাহলের 106 নম্বর আয়াত, মান কাফার বিল্লাহ মিন বাদ ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়ালাকিন মান শারা বিল কুফরি সাদরান ফা আলাইহি গাযাবুন মিন আল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তি ঈমান আনার পরে কুফুরি করে তার জন্য আল্লাহর রাগ ক্রোধ রয়েছে এবং যন্ত্রণাদায়ক শাস্তি তার উপরে রয়েছে, তবে ইল্লামান উকরিহা, যাকে বাধ্য করা হয়, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরটা ঈমানের উপরে দৃঢ় থাকে, তার কোনো দোষ নেই। বলুন সুবহানাল্লাহ। এই আম্মার বিন ইয়াসিরকে কেন্দ্র করে সূরা নাহলের 106 নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহ, যে তোমার অন্তর যদি ঠিক থাকে তাহলে মুখের কথায় তোমার কোনো দাম নেই, সমস্যা নেই, তুমি ঈমানের উপরে দৃঢ় ছিলে। দেখুন এত ইস্তেকামত তাদের কিরকম ছিল আর আমাদের ইস্তেকামত কতটুকু। আমরা সামান্য সহি আকিদায় আসার কারণে একটু সমস্যা সৃষ্টি হয় পারিবারিকভাবে, সামাজিকভাবে, এটাই সহ্য করতে পারি না। আর আল্লাহ নবীর জামানায় তারা জীবন দিয়েছেন কিন্তু আল্লাহর দিন থেকে কখনো বিচ্যুত হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হচ্ছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলবিদ্ধ করে হত্যা করা হলো, খুবাইব সহ দশজন সাহাবি তারা দাওয়াতি একটা টিম হয়ে বের হয়েছিলেন, কিন্তু যারাই দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল তারাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, করে 8 জনকে একসঙ্গে হত্যা করে দেয়। আর খুবাইব এবং জায়েদ বিন দাসানের 2 জনকে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করে দেয়। মক্কার কুরাইশরা কিনে খুবাইবকে হত্যা করার জন্য নিয়ে গেল, শূলবিদ্ধ করে হত্যা করা হচ্ছে। তার আগে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, বললেন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও, 2 রাকাত সালাত আদায় করলেন, খুব দ্রুততার সাথে বললেন, খুব লম্বা করলেন না, এই কারণে সালাত আদায় করে তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি তোমরা আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে গেছি, এমনটি যদি তোমরা মনে না করতে তাহলে আমি আমার সালাতটা আরো দীর্ঘ করে করতাম। দেখেন ওই মুহূর্তে তাদের ঈমান, আরে আমরা তো মৃত্যুকে ভয় পাই না, মুসলমানের জাত, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান সবসময় শহীদি মর্যাদা পেতে চায়। খুবাইব বলছেন আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে গেছি, তোমরা এমনটা ধারণা করবে, এই জন্য আমি 2 রাকাত সালাত খুব দ্রুত বলেছি। তারপরে তিনি বলছেন আল্লাহুম্মা আহসিম আদাদা ওয়াক্তুল হুম মাদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা, আল্লাহর কাছে শত্রুদের বিরুদ্ধে তাদের সামনে দোয়া করছে, আল্লাহুম্মা আহসিম আদাদা ওয়াক্তুল হুম মাদাদা, এ আল্লাহ তুমি এদের এক এক করে গুনে রাখো, এদের সবাইকে তুমি বিক্ষিপ্তভাবে হত্যা করবে আল্লাহ, ওয়ালা তাবকি মিনহুম আহাদা, এদের একজনকে তুমি ছাড়বে না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে সুম্মা আংশা অতঃপর কবিতা আবৃত্তি করছেন সহিহ বুখারী হাদিস, লাস্তু ফালাস্তু বালিহিন উক্তাল মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি সিলমি মুমাসসাই। তিনি বলছেন তোমরা আমি যখন একজন মুসলমান হিসেবে যখন মৃত্যুবরণ করি ফালাস্তু বালি, আমি কোনো কিছুকে পরোয়া করি না, হিন উক্তাল মুসলিমান, যখন আমাকে আমি একজন মুসলিম হিসেবে যখন নিহত হই তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমার মৃত্যু
যেইভাবে আমাকে ধরাশায়ী করা হোক না কেন, যেই পার্শ্বে আমাকে শোনানো হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কর্তিত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমার এই খণ্ড বিখণ্ড অঙ্গগুলোর মধ্যে আল্লাহ রহমত আল্লাহ বরকত নাজিল করতে পারেন। অতএব আমি কোনো কিছুকে পরোয়া করি না। খুবাইবকে শূলবিদ্ধ করে হত্যা করা হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর যায়েদ বিন আমর বলছেন, যায়েদ বিন আমর উমর রাদিয়াল্লাহু আনহু আমলের গভর্নর ছিলেন, তিনি খুবাইবের হত্যার দৃশ্য না তিনি প্রত্যক্ষভাবে দেখেছিলেন, তিনি দেখেছিলেন, চাক্ষুষ দেখেছিলেন। তিনি যখনই খুবাইবের মৃত্যুর কথা মনে হতো তখনই তিনি বেহুশ হয়ে যেতেন, তিনি বরদাস্ত করতে পারতেন না। তিনি বলছেন যে আল্লাহর রাস্তায় এত বড় ধৈর্যশীল খুবাইব ছিলেন, তিনি উ শব্দটিও তার মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, আর আমি দেখেছি বন্দী অবস্থায় তিনি থুকা থুকা আঙ্গুর খেয়েছেন বলুন সুবহানাল্লাহ। অথচ মক্কায় তখন কোনো আঙ্গুরের ব্যবস্থা ছিল না, আঙ্গুরের সময় ছিল না, আঙ্গুরের মৌসুম ছিল না। ওই সময় বন্দী অবস্থায় আমি খুবাইবকে দেখেছি আঙ্গুর খাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য এইভাবেই নেমে আসে। বন্ধুরা, অনেক ঘটনা এরকম বলতে থাকলে দীর্ঘ সময়ের প্রয়োজন, আমাদের সময় শেষ হয়ে গেছে। শুধুমাত্র অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলছি, ইস্তেকামাত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ইমানের উপরে দৃঢ় থাকতে হবে, আমল মজবুত করতে হবে, দৃঢ়তা ব্যতীত আপনি যদি দৃঢ় না থাকেন দিনের উপরে, আখেরাতে মুক্তি পাওয়ার আশা করা যায় না। যদি আমি শিথিল বিশ্বাসী হই এটাও ঠিক, ওইটাও ঠিক, আর যদি কপট বিশ্বাসী হই, মুনাফিক হই, তাহলে আমার পরিণতি খারাপ, হয় মুসলমান নয় কাফের, মাঝখানের রাস্তার কোনো দাম নেই। হয় মুসলমান হবো খাঁটি মুসলমান, আর না হয় কাফের হবো একদম কাফের, জাহান্নামে চলে যাব, কিন্তু মাঝখানে এটাও ঠিক ওটাও ঠিক, তালগুল পাকিয়ে চলবো, এইরকম ইমান এইরকম ইসলামের কোনো দাম নেই, এইরকম ইসলাম কবুল করে কোনো ফায়দা হবে না। অতএব আল্লাহর দিনের উপরে আমাদের দৃঢ় থাকতে হবে, যত ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর দিনের উপরে দৃঢ় থাকতে হবে। সবশেষে একটা হাদিস শুনিয়ে দেয় মুমিনদের জন্য, আল্লাহ নবী বলেছেন, আর সোহাইবেন রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। কত চমৎকার হাদিস! সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা আশ্চর্যজনক, মুমিনদের গোটা জীবনটা আশ্চর্যজনক, আজিব আজব, আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তাদের প্রত্যেকটা কর্মই কল্যাণকর। ইন আসাবাতু সাররা ও শাকারা বা কানা খায়র আল্লাহ, মুমিন যখন কোনো খুশির সংবাদ পান, কোনো কাজে যদি তিনি আনন্দিত হন, শাকারা তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন, আল্লাহ নবী বললেন ফা কানা খায়র আল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। আবার তিনি বললেন ওয়াইন আসাবাতু দররাউ সবারা, মুমিন যদি কোনো বিষয়ে দুঃখিত হন, বিপদগ্রস্ত হন, তখন তিনি সবর করেন, আল্লাহ নবী বলছেন ফা কানা খায়রাল্লাহ, এটাও তার জন্য কল্যাণ করব। সুবহানাল্লাহ, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর বিধানের উপরে দৃঢ় থাকে, এই জন্য মুমিনের কোনো হতাশা নেই। সবর গুরুত্বপূর্ণ একটি বিষয়, দিনের প্রতি দৃঢ় থাকাটা হচ্ছে সবচেয়ে সবরের উত্তম মর্যাদা। তিনটা সবরের তিনটা ভাগ আছে, সবরের তিনটা স্তর আছে। একটা মানুষ বিপদে পড়লে সবর ধরে ধরে না, একজন মানুষ যদি কেউ মারা যায় তা আমরা আত্মীয় স্বজনকে গিয়ে বলি আল্লাহর উপর ভরসা করো, সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে কিন্তু আমরা সান্ত্বনা দিই, এটা হচ্ছে সবর। আর সাবরু ফিল মুসিবা, এটা হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। আর একটা হচ্ছে সাবরু আনিল মাসিয়া, পাপ থেকে সবর করা, গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও সবর। একটা গোনাহের কাজ, আমি চাকরি করছি, আমার সামনে অন্যায় চলছে, ঘুষ চলছে, সুদ চলছে, সবই করতে পারি ইচ্ছে করলে, কিন্তু আমি সবর এখতিয়ার করলাম। আর সবরানের মাসিয়া, আমি দেখছি যে এটা একটু সই করলে তো বহু টাকা ইনকাম করা যায়, কিন্তু না, আমি অন্যায় স্বাক্ষর করব না, আমি অন্যায়ভাবে টাকা নিব না, এটা হচ্ছে সবরানের মাসিয়া। আর সর্বোচ্চ যে স্তর আহসান যেটা, সেটা হচ্ছে সবরু ফিত্তোয়া, আনুগত্যে ধৈর্য ধারণ করা, আনুগত্য সবর করা, অর্থাৎ আল্লাহর বিধানের উপরে নিজেকে টিকিয়ে রাখা, এটা হচ্ছে সবরের সর্বোচ্চ স্তর। ওমর ফারুক বলছেন আহসান, সবচেয়ে উত্তম হচ্ছে এটা। তাহলে
বিপদে ধৈর্য ধারণ হবে, গুনাহ থেকে সবর করতে হবে, আবার আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে, এটাও সবর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ও জাযাম বিমা সবর জান্নাতাও হারিরা মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। কত চমৎকার ঘোষণা আল্লাহ দিলেন, জাযাম বিমা সবরু, তাদের এই সবরের জন্য তাদের প্রতিদান জান্নাতাও হারিরা, কি জান্নাত এবং রেশমি পোশাক। মুত্তাকিনা আলাল আরাইকি, তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে দেখবে দৃশ্য, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, তারা সেখানে গরম অনুভব করবে না এবং ঠান্ডা অনুভব করবে না, এসির মধ্যে থাকবে, তাই না? অতি গরমও নয়, অতি ঠান্ডাও না, ঠিক সুন্দর পরিবেশ, মানুষের জন্য আরামদায়ক যে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে করে রেখেছেন, আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করি। প্রতিযোগিতা হবে জান্নাতের জন্য, দুনিয়ার জন্য নয়। দুনিয়ার জন্য যে প্রতিযোগিতা করেন সে বোকা, জান্নাতের জন্য যে প্রতিযোগিতা করেন সে বুদ্ধিমান। এখন আমরা কি বুদ্ধিমান হব না বোকা হব, এবার চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালিয়াতা নাফাসিল মুতানাফিসুন, জান্নাতের বিবরণ দেওয়ার পরে আল্লাহ বললেন এ বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ চান জান্নাতের জন্য বান্দা প্রতিযোগিতা করুক, আল্লাহর ইচ্ছা যে আমার বান্দারের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করে, আর বান্দাকে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, তাহলে আল্লাহর উল্টা চলছি আমরা। কাজে আমাদের এগুলি খেয়াল করতে হবে, আমরা যেন জান্নাতের জন্য সব কাজ করতে পারি, আখেরাতকে উদ্দেশ্য করে যেন আমাদের সকল কর্ম সম্পাদিত হয়, দুনিয়ার যাবতীয় কাজ আখেরাতকে সামনে রেখে যদি আমরা করতে পারি তাহলে আমরা কল্যাণ লাভ করতে পারবো, আমরা ইহকালে কল্যাণ লাভ করবো, আখেরাতে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীনের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।